আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিহুনা কৃষি ও থাই বীজ থেকে বলছি আমি আপনাদেরকে। আমাদের কয়েকটি বেগুনের ভ্যারাইটি দেখাচ্ছি, এক্সক্লুসিভ কিছু বেগুন যেটা সাধারণত আমাদের দেশে খুব কম পাওয়া যায়। এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করি, একদম প্যাকেটজাত করে। খুব ভালো কোয়ালিটি এবং দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে এখন যে বেগুনটি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট লং প্লান, সাদা লম্বা বেগুন। দেখতে খুব সুন্দর একটি বেগুন, দেখেন আপনারা। এটা হচ্ছে হোয়াইট লং প্লান, এটার মধ্যে 1 গ্রাম সিড আছে। 1 গ্রাম মানে প্রায় 200 বীজ, 200 বীজ সারা বছর চাষ করা যায়। খুব সুন্দর একটি বেগুন, আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। এরপর দেখাচ্ছি হোয়াইট অ্যাবলং প্লান্ট, ওভাল শেপ, ডিম্বাকার। এটাকে সাধারণত আমাদের দেশে ডিম বেগুন বলে থাকে। সেম ডিমের মতো দেখতে সাদা এই বেগুনটি। এটা হচ্ছে 0.5 গ্রাম সিড, 0.5 গ্রামে মিনিমাম কোয়ান্টিটি 100, 0.5 গ্রামে মিনিমাম কোয়ান্টিটি 100 বীজ। সাদা অ্যাবলং প্লান্ট, হোয়াইট প্লান্ট। এরপর আমাদের কাছে সাদা ভ্যারাইটির মধ্যে আরও একটি আছে, সেটা হচ্ছে হোয়াইট রাউন্ড প্লান্ট। এটা হচ্ছে গোল, ফুটবলের মতো গোল। এটা 1 গ্রাম, 1 গ্রামে মিনিমাম 400 বীজ আছে এটার মধ্যে, মিনিমাম কোয়ান্টিটি। এটা হচ্ছে হোয়াইট রাউন্ড প্লান্ট, সাদা গোল বেগুন। এখন আমাদের কাছে পার্পেল কালারের একটি বিগ সাইজের বেগুন আছে, এটা হচ্ছে বিগ পার্পেল বিগ প্লান্ট। পার্পেল বিগ প্লান্টটি সাধারণত তাল বেগুন হিসেবে আমরা চিনে থাকি। 0.5 গ্রাম মিনিমাম কোয়ান্টিটি 100 সিড, পার্পেল বিগ প্লান্ট মানে তাল বেগুন। আমাদের কাছে আরও একটি বেগুনের ভ্যারাইটি আছে, খুব সুন্দর এই ভ্যারাইটিটি। এটা হচ্ছে লং প্লান্ট, এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার। দেখেন কালারটি খুব সুন্দর এবং লম্বা, দেখতে সুন্দর, খেতেও খুব সুস্বাদু। আমাদের কাছে আরও একটি নতুন বেগুনের ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে পার্পেল বাল্ব প্লান্ট। এই বেগুনটি আমাদের যে বাল্ব আছে, লাইট এনার্জি বাল্ব, এই লাইটের শেপ, এই জন্য এটার নাম করা হয়েছে পার্পেল বাল্ব প্লান্ট। 0.5 গ্রাম মিনিমাম কোয়ান্টিটি 100 সিড। আমাদের কাছে এর বাইরেও আরও কিছু বেগুনের বীজ আছে। তো পিমোনা কৃষি ও থাই বীজ থেকে যারা বীজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই পিমোনা কৃষি ও থাই বীজের ফেসবুক, অফিসিয়াল ফেসবুক পেজ, পিমোনা কৃষি ও থাই বীজ পেজ, পিমোনা কৃষি ও থাই বীজের গ্রুপ কৃষিকাজ 12 মাস, পিমোনা কৃষি ও থাই বীজের গ্রুপ পিমোনা কৃষি, অ্যান্ড পিমোনা কৃষি ও থাই বীজের ইউটিউব চ্যানেল PKTV, পিমোনা কৃষি PKTV, অ্যান্ড সাথে সাথে আমাদের ওয়েবসাইট আছে www.pimonakrishi.com। এখানে যোগাযোগ করে আমাদের থেকে বীজ সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের থেকে বীজ সংগ্রহ করার এই মাধ্যমগুলোর পাশাপাশি আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।